হ্যালো দর্শক বন্ধুরা, ইসার কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি অন্যরকম গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলে খুব ভালো লাগবে। আজকের গল্প দুই বাড়ি। টনকপাড়া নামে এক ছোট্ট গ্রামে রমলা তার দুই মেয়ে সুখী ও পাখির সাথে থাকত। রমলা ভীষণ অসুস্থ ছিল, তাই সংসারের দায়িত্ব রমলার বড় মেয়ে সুখী পালন করত। মা সুখী, আমি মনে হয় আর বাঁচবো না রে, এখন থেকে এ বাড়ি সংসার সম্পত্তি সব তোকেই দেখে রাখতে হবে রে মা। মা, তুমি এসব কি বলছো? একদম চুপ করো, কথা বলো না, আমি তোমায় বড় ডাক্তার দেখাবো, তুমি একদম এসব নিয়ে ভেবো না মা। আমি জানি আমি আর বাঁচবো না, আমার হাতে যে সময় একদম কম। শোন মা, ছোটবেলা থেকে আমি তোকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছি, কখনো তোকে পাখির থেকে আলাদা করে দেখিনি। তুইও তোর বোনকে আলাদা করে দেখিস না মা, সৎ বোন ভেবে পর ভাবিস না। ও তোর বাবার ভালোবাসাও ঠিক করে পায়নি, আমার মেয়েটাকে দেখিস মা, তুই ছাড়া যে ওর আর কেউ নেই, নিজের বোন ভেবে ওকে আগলে রাখিস মা। এসব বলতে বলতেই রমলা মারা যায়, আর পাখি আর সুখী কাঁদতে থাকে। মা, ও মা, তাকাও মা, ছোটবেলাতেই বাবাকে হারিয়েছি, এখন তুমিও আমায় ছেড়ে চলে গেলে এখন আমার কি হবে মা? আমার যে আর কেউ রইল না। মা, ও মা, তাকাও মা। কাঁদিস না বোন, আমি তো আছি, বল, এখন থেকে তো সব দায়িত্ব আমার, এভাবে কাঁদতে হয় না বোন, আমি তোকে মায়ের ভালোবাসায় আগলে রাখবো। রমলার মৃত্যুর পর সুখী তার বোনের সাথে সাথে সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয়। সুখী পাখিকে খুব ভালোবাসত, সৎ বোন ভেবে পর করে রাখত না। সুখী একা হাতে সব কাজ করত, বাইরের কাজও করত, আবার ঘরেরও সকল কাজ করত। দিদি, এই দিদি, কত বেলা হয়ে গেছে, তোর এখনো রান্না হয়নি? আমার তো খিদে পেয়েছে রে, আমার আবার কলেজে যেতে হবে, কলেজে যেতে লেট হলে যে স্যার আবার বকবে। কি রে, এখনো খাবার হয় না? এই তো বোন, হয়ে গেছে, এক মিনিট বোন, আমি এক্ষুনি তোর খাবার নিয়ে আসছি, না খেয়ে কলেজে গেলে সব পড়া ভুলে যাবি, বুঝলি? তোকে খাইয়ে কলেজে পাঠিয়ে আমি আবার কাজে যাব, কাজের যা চাপ এখন, তুই বস বোন, আমি এক্ষুনি খাবার আনছি। এরপর সুখী খাবার এনে পাখিকে দেয়, আর পাখি খাবার খেয়ে কলেজে চলে যায়। ইস, আজ বড্ড দেরি হয়ে গেল, খেতে গেলে কাজে যেতে লেট হয়ে যাবে, আমি বরং না খেয়েই যাই। এরপর সুখী না খেয়ে কাজে চলে যায়। সুখী যেমন তার বোনের দিকে যত্ন নিত, তেমনি সে তাদের ব্যবসার দিকেও নজর দিত। কিন্তু পাখি না সংসারের ব্যাপারে ভাবত, না সুখীকে আপন ভাবত, সে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকত। দিদি, এই দিদি, কিছু টাকা দে তো, আমার 5,000 টাকা লাগবে। এত টাকা তুই কি করবি? হ্যাঁ, দুদিন আগেও 5,000 টাকা নিয়েছিস, এভাবে টাকা নষ্ট করা যাবে না বোন, তোর কি লাগবে আমায় বল, আমি এনে দেব। থাক দিদি, আমার আর কিছু লাগবে না, আমার টাকাও চাই না দিদি, আমি কলেজে গেলাম, তুই একাই সব টাকা পয়সা সংসার আগলে রাখ। এই বলে পাখি চলে যায়। ধীরে ধীরে পাখির মনে হিংসে জন্মাতে থাকে, সে ভাবতে থাকে যে সব সম্পত্তি শুধু সুখী একাই ভোগ করছে।
दीदी ऐ दीदी शोन ना चल ना आम्रा आज के कोथाओ घूरते जाए। शोन दीदी जंगले शेष प्रांते दुटो सुंदर बाड़ी आछे, शुनेछि बाड़ी दुटो जादुई बाड़ी, चल ना दीदी आम्रा सेखाने जाए। अच्छा ठीक आछे, हाथेर काज सब शेष करे बिकेलेर दिके आम्रा ओई बाड़ीर दिके जाबो। ए शुने पाखी अनेक खुशी हय, आर बिकेल होते तारा दुई बोन घुरते जाए। आर किछुक्षण पोरे तारा जंगलेर शेष प्रान्ते सेई बाड़ीर सामने चले आसे। दीदी देख बाड़ी दुटो कत सुंदर। दीदी बाम पाशेर बाड़ीटा बेशी सुंदर, शुनेछि दीदी ওই বাড়িতে একটা ফলের গাছ আছে, ওই ফল খেতে নাকি অনেক মজা। আমায় ওই ফলটা এনে দে না দিদি। এই দিদি ফলটা এনে দিবি? আমার বড্ড খেতে ইচ্ছে করছে রে। চল তবে দুজনেই যাই। না না আমি যাব না দিদি, তুই একাই যা দিদি, আমি বাহিরেই আছি। এ শুনে সুখী ওই বাম পাশের বাড়িতে যায়, আর এ দেখে পাখি অনেক খুশি হয় আর হাসতে থাকে। বোকা দিদি, এবার তুই শেষ দিদি। আমি শুনেছি ওই বাড়িতে এক ভয়ঙ্কর ডাইনি থাকে, আর ওই ডাইনির হাতে এবার তোকে মরতে হবে। তোর জন্য আমি টাকা পয়সা কিচ্ছু নিতে পারি না, সব ঝামেলা এবার শেষ। আমি এবার ডান পাশের বাড়িতে যাব। শুনেছি ডান পাশের বাড়িতে এক পরী থাকে, আর ওই পরীর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আমি ওই পরীর কাছে অনেক সোনা চাইব, আমি বড়লোক হয়ে যাব। এই ভেবে পাখি ডান পাশের বাড়িতে যায়, আর ভিতরে ঢুকে দেখে এক সুন্দরী পরী। এই দেখে পাখি অনেক খুশি হয়। পরী পরী, তুমি আমায় অনেক টাকা পয়সা আর সোনা দাও, আমি অনেক ধনী হতে চাই। এই বলতেই পরীটা একটা ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়। এই দেখে তো পাখি ভয় পেয়ে যায়। তখনই সেখানে আরেকটা ডাইনি সুখীকে নিয়ে আসে। সুখীকে দেখে পাখি চমকে ওঠে। তুই অনেক খারাপ আর লোভী মেয়ে, তুই তোর নিজের বোনকে মারতে বাম পাশের বাড়িতে পাঠিয়েছিস। এখানে দুটো বাড়ি জাদুর বাড়ি, এখানে তাদেরকে শাস্তি দেয়া হয় যারা লোভী ও খারাপ মনের মানুষ। তোর দিদি সুখী অনেক ভালো মানুষ, তাই আমরা তাকে নয় বরং তোকেই শাস্তি দেব, আর ওকে এখান থেকে মুক্তি দেব। আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও, আমায় মেরো না দিদি, তুইও আমায় মাফ করে দে। আমি তোকে মারতে চেয়েছি দিদি, আমায় বাঁচা দিদি। তুই কাঁদিস না বোন, তোর কান্না চেয়ে আমি সইতে পারি না। ডাইনি বোন, তোমরা আমার বোনকে মেরো না, ও ভুল করেছে, ওকে ছেড়ে দাও। সুখীর কথায় ডাইনিরা পাখিকে শাস্তি না দিয়ে মুক্তি দিয়ে দেয়, আর এরপর থেকে পাখি আর কখনো সুখীর সাথে খারাপ আচরণ করতো না, বরং সব কাজে সুখীকে সাহায্য করতো। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্য রকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।